আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চোদ্দই নভেম্বর এসএসসি ও দুই ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। দেড় ঘন্টা করে একদিনে হবে দুটি পরীক্ষা। বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী, টেমস নদীর পাড়ের কেউ হলে জনগণ মানবে না, বললেন ওবায়দুল কাদের। দেশের এমন খারাপ সময় মানুষ আর দেখেনি, দাবি মির্জা ফখরুলের। করোনায় আরও 25 জনের মৃত্যু। খুলনায় টেস্টের 2.5 কোটি টাকা আত্মসাত করে পালিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার। রাজধানীতে মামলায় অতিষ্ঠ এক পাঠাও চালক আগুন দিয়েছেন নিজের মোটর বাইকে। পুলিশে হয়রানির প্রতিবাদে কাল কর্মবিরতির ডাক রাইড শেয়ারিং বাইক চালকদের। 50 বছরেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই পর্যটন শিল্পে। মার্কেটিংয়ের অদক্ষতায় আনা যায়নি বিদেশিদের। রাস্তার বেহাল দশা আর দুর্গন্ধে অতিষ্ঠ কক্সবাজার গামীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর এবার বিস্তারিত, চলতি বছরের এসএসসি পরীক্ষা 14 নভেম্বর ও এইচএসসি পরীক্ষা শুরু হবে 2 ডিসেম্বর থেকে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই সময়সূচি প্রকাশ করেছে। পরীক্ষার সময় যেমন দেড় ঘন্টায় নেমে এসেছে, সেই সাথে কমে গেছে পরীক্ষার বিষয়ও। স্বাস্থ্যবিধির বিষয়ে কোনো ছাড় নেই বলেই এভাবে পরীক্ষার আয়োজন, জানিয়েছেন মাউশির চেয়ারম্যান অধ্যাপক নিহাল আহমেদ। সব সংশয় কাটিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। 14 নভেম্বর এসএসসি ও 2 ডিসেম্বর শুরু হবে এইচএসসি পরীক্ষা। তবে এই দুই পরীক্ষায় থাকছে বেশ কিছু পরিবর্তন। সকাল বিকাল দুই ভাগে 3 ঘন্টার পরিবর্তে পরীক্ষা হবে দেড় ঘন্টায়। সকাল 10টা থেকে 11:30টায় পরীক্ষা দেবে এক গ্রুপের শিক্ষার্থীরা, অন্য গ্রুপের পরীক্ষা হবে বেলা 2টা থেকে 3:30টা পর্যন্ত। কমে গেছে পরীক্ষার বিষয়ও। বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি ও ধর্মের মতো আবশ্যিক বিষয়ে পরীক্ষা হবে না, হবে শুধু বিজ্ঞান, ব্যবসায়, শিক্ষা ও মানবিক তিনটি গ্রুপের বিষয়ের উপর সীমিত পরিসরে সংক্ষিপ্ত সিলেবাসে। পরীক্ষার্থীরা যদি কমন সাবজেক্টগুলিতে, যেটা আমরা আবশ্যিক সাবজেক্ট বলি, এই আবশ্যিক বিষয়গুলিতে যদি তারা পরীক্ষা দিতে আসতো, তাহলে একটা সেন্টারে যদি 3000 পরীক্ষার্থী থাকে, সবাই কিন্তু চলে আসতো সায়েন্স, আর্টস, কমার্স, বাংলা, ইংরেজি, আইসিটি। তো সেইটাকে আমরা পরিহার করেছি যাতে স্বাস্থ্যবিধিটা মানা যায়। 3000 পরীক্ষার্থীর সেন্টারে হয়তো বা তাদেরকে আসতে হবে 1000 সায়েন্সের দিন, আর্টসের দিন আসলো 1000, কমার্সের দিন আসলো 1000, তাহলে হচ্ছে কি ছড়িয়ে যাচ্ছে। মাঝখানে কিন্তু গ্যাপটা খুব কম রেখেছি, কারণ ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এবং 2021 সালের ভিতরে যাতে আমরা পরীক্ষাটা নিতে পারি। পরিবর্তন থাকছে সিট প্ল্যানেও। বিশেষ ব্যবস্থা থাকবে পরীক্ষার হলের ভিতরে ও বাইরে। কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের কথাও জানান নেহাল আহমেদ। কেন্দ্রের জন্য আলাদা নির্দেশনা থাকবে, যে বেঞ্চে আগে 2 জন বসতো সেখানে হয়তো আমরা 1 জন বসাবো, একটু গ্যাপ দিয়ে দিয়ে বসাবো, এবং ঢোকার সময় তার তাপমাত্রা মাপতে হবে, তার হাত ধোয়ার ব্যবস্থাটা থাকতে হবে, এবং গার্জিয়ানরা, একাধিক গার্জিয়ান চলে আসেন একজন ছাত্রের সাথে। তো এই বছর আমরা তাদেরকে বলবো অন্তত একজন ছাত্রের সাথে একজন আসেন, এবং আপনাকে তাকে ঢুকিয়ে দিয়ে ওই জায়গাটা থেকে সরে যান, অর্থাৎ জটলা যাতে না হয়, এবং সেটার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও সহায়তা চাবো। মাদ্রাসা ও কারিগরি বোর্ড সহ মোট 11 বোর্ডে এসএসসি পরীক্ষা দেবে 15 লাখের কাছাকাছি, আর এইচএসসি ও তার সমমানের পরীক্ষার্থী 23 লাখের মতো। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনাদের পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী যদি হয় টেমস নদীর পাড়ের পলাতক ব্যক্তি, জনগণ তা কখনোই মেনে নেবে না। সিরিজ বৈঠকের নামে আগুন সন্ত্রাসের ছক করলে প্রতিহত করা হবে, হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করে দলের কৃষি ও সমবায় উপকমিটি। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিএনপি ক্ষমতায় যেতে কথায় কথায় আন্দোলনের ডাক দিচ্ছে, সরকার হটানোর ষড়যন্ত্র করছে। ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন ও আন্দোলনে বিএনপির লিডার কে? আমাদের লিডার শেখ হাসিনা। পরবর্তী নির্বাচনের জন্য পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী আপনাদের কে? এর জবাব যদি টেমস নদীর পারে চলে যায়, তাহলে দেশের মানুষ কোনোদিনও গ্রহণ করবে না। আগুন সন্ত্রাস আপনাদের আরো পিছিয়ে দিয়েছে। সিরিজ বৈঠকের নামে যদি এ ধরনের সহিংস আন্দোলনের ছক করেন, তাহলে আবারও পিছিয়ে যাবেন। এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কাকরাইলে আলোচনা সভা করে যুবলীগ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার পাশাপাশি তাক লাগানো উন্নয়নের প্রশংসা করেন। বাঙালি জাতিকে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন কি বাংলাদেশে, সেই বাংলাদেশের কিছুটা চিত্র আজকে শেখ হাসিনা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। তাই আজকে আমরা একটি গর্বিত জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছি। সচিবালয়ের তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রগতির প্রতীক উল্লেখ করেছেন। কিছুদিন আগে একজন ভারতীয়, সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করে কোনো লাভ নেই বলেছেন বিরোধী নেতারা। তারা বলেন দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে দেশের জন্য সবচেয়ে দুঃসময় চলছে, গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছে সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভার আয়োজন করে হান্নান শাহ স্মৃতি সংসদ। বিএনপি নেতারা অভিযোগ করেন বুলেট দিয়ে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন বিরোধী নেতারা। এরা কোনো সাংবিধানিক ভিত্তি নাই, সার্চ কমিটির মাধ্যমে ওনারা নাকি কী করবেন, নির্বাচন কমিশন করবেন। আপনারা সার্চ কমিটির মাধ্যমেই করেন আর কীভাবেই করেন, আমরা ওই জায়গাতে নাই। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, কথা পরিষ্কার। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি এবং দেশের জনগণ যাবে না। আগামী দিনে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব আমাদের কাছে দৃশ্যমান, যিনি আপাতত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন বা নেতৃত্ব দিচ্ছেন। আমি আশা করব আমরা যেখান থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করলাম, যারা শুনলাম, একমত হলাম, সবাই যেন আমরা আন্তরিক, সক্রিয় এবং যত্নবান থাকি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রশাসন সহ সব প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে জনগণের ভোটাধিকার। নির্বাচনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আর আপনারা তো জেনে শুনে এমন একটা অবস্থা তৈরি করেছেন যেখানে কেউ যেন ভোট দিতে না পারে, সেই ব্যবস্থা আপনারা তৈরি করেছেন। নির্বাচন ব্যবস্থা আপনারা এখানে এমন একটা অবস্থা তৈরি করেছেন যে কেউ কোনো বিচার পাবে না। আজকে আপনি যে কোর্টেই যান, সেই কোর্টে বিএনপি দেখলেই তার জন্য আলাদা বিচার আর বিএনপির বাইরে আলাদা বিচার, এটাই হচ্ছে বাস্তবতা। বিরোধী নেতাদের অভিযোগ, রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান নেতারা। জোট বাঁধতে হবে, বিভক্তি নয়। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 25 জন মারা গেছে, এ নিয়ে মোট মারা গেলেন 27,439 জন। সোমবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় মৃতদের মধ্যে পুরুষ 13 জন এবং মহিলা 12 জন। 27,787টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 1,212 জন। মোট শনাক্ত 15,52,563 জন। নতুন 1,202 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,12,681 জন। গেল একদিনে মৃত্যুর হার 1.77%, শনাক্ত 4.36% এবং সুস্থতার হার 97.43%। এদিকে কালকে টিকা ক্যাম্পেইন নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন এদিন সারা দেশে 80,00,000 টিকা দেওয়া হবে। নিয়মিত 5,00,000-এর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাড়তি 75,00,000 ডোজ টিকা দেওয়ার কথা জানান তিনি। তাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিয়ে আমরা ভ্যাকসিন দেব। আমরা 40-50 জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেব এবং বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং নারী তাদেরকে আমরা বিবেচনায় আনব। তবে আমরা মনে রাখব যে এক্ষেত্রে স্তন্যদানকারী মা অথবা গর্ভবতী মায়েদের আমরা এই ভ্যাকসিন ক্যাম্পের আওতায় আনব না। খুলনা জেনারেল হাসপাতালে করোনা টেস্টের সার্ভিস চার্জের 2.5 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার। বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুলনা থেকে আতিয়া পারভেজের রিপোর্ট। খুলনা 250 বেড জেনারেল হাসপাতালের প্যাথোলজি টেকনিশিয়ান প্রকাশ কুমার গা ঢাকা দিয়েছেন গত 4-5 দিন থেকে। করোনা টেস্টের সেবামূল্যের টাকা জমা হতো তার কাছে। দীর্ঘ 13 মাস ধরে ওই খাতের 2.5 কোটি টাকা আত্মসাৎ করে।
তার নিখোঁজ হওয়ার তথ্য জানেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও। টাকা জমা হতে রেগুলার, কিন্তু পুরো টাকাটা আসলে যে টাকাটা ডেলি তোলা হতো ওই টাকাটা শো করা হচ্ছিল না। আমরা তদন্ত কমিটি গঠন করে এটাকে মোটামুটি একটা পর্যায়ে বের করে এনেছি, তাতে দেখা যেত একটা মোটামুটি 2.5 কোটি টাকার মতো একটা একটা মানে অসামঞ্জস্যতা আছে। বলছে স্যার আমি কিছুক্ষণের মধ্যে সব টাকা জমা দিয়ে দিচ্ছি, এবং সে হিসেব নিকাশ করতেছিল তার রুমে বসে। তারপরে বৃহস্পতিবার নামাজ বিরতির থেকে সে একে একে পাওয়া যাচ্ছে। পলাতক প্রকাশের স্ত্রী মাধবীও আছেন এই পেশায়। মাধবী প্রকাশ শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট। স্বামী প্রকাশ কুমার কোথায় মুখ খুলছেন না তিনি। বড় বোন মারা গেছে, সেইটা বলে যে আমি নড়াইল যাচ্ছি, ওর শ্বশুরবাড়ি যশোর নড়াইল বাগারপাড়া থানা, ওখানে যাচ্ছে এটা বলে বের হয়েছে আর আমার সাথে কোনো যোগাযোগ নেই। করোনা সার্ভিস চার্জের টাকা আত্মসাতে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি খুলনা সিভিল সার্জন কার্যালয়ের। আতিয়ার পারভেজ, বাংলাভিশন, খুলনা। পুলিশের মামলায় অতিষ্ঠ হয়ে এবার নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছে এক বাইকার। রাজধানী বাড্ডার এই ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশি হয়রানির প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছেন রাইড শেয়ারিং বাইক চালকরা। এটি কোনো দুর্ঘটনার ছবি নয়। ট্রাফিক পুলিশের মামলায় অতিষ্ঠ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন শওকত আলী। সোমবার সকালে বাড্ডায় লিংক রোডে এই ঘটনা ঘটে। করোনার কারণে ব্যবসা ছেড়ে গত কয়েক মাস ধরে রাইড শেয়ার করেই পরিবারের খরচ চালাচ্ছিলেন। মোটরসাইকেল নিয়ে বাড্ডা লিংক রোডে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন শওকত। এ সময় ট্রাফিক সার্জেন্ট এসে তার কাগজপত্র নিয়ে যান। মামলা না দিতে অনুরোধ করে পুলিশের কাছে গাড়ির কাগজপত্র ফেরত চান তিনি। কাগজপত্র ফেরত না পেয়ে হতাশ হয়ে এক পর্যায়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তিনি। পুলিশের এমন হয়রানিতে অতিষ্ঠ রাজধানীর রাইড শেয়ারিং বাইক চালকরা। এর প্রতিকার কোথায় প্রশ্ন তাদের। আসলে ভাই সত্যি কথা, মাঝে মধ্যে এতটাই বিরক্ত লাগে যে সার্জেন্টরা এমন আচরণ করে। মাঝে মধ্যে মনে করে নিজের গাড়ি নিজে জ্বালাই দিয়ে এদিকে চলে যায়। খালি ভয় করি না, গাড়িটা জ্বালাইলে আমার মনে করেন আমার উপর আমার পরিবারটা ডিপেন্ড করে, এই কারণে মনে করেন করি না, নাহলে সত্যি সত্যি নিজের গাড়ি নিজে জ্বালাই দিতাম। কাগজ দেখে সব ঠিক আছে বলে এখানে দাঁড়াইছো কেন, পার্কিং বা রং পার্কিং ঠিক আছে, রেকার দাও এই সেই আর কি, বিভিন্ন রকমের হয়রানি করে। রাস্তায় যাচ্ছি, যাত্রী নিচ্ছি, কীভাবে নিচ্ছি, অ্যাপসে না কন্টাকে, যদি কন্টাকে হয় তাহলে বলে যে একটা মামলা নিয়ে যাও, এই হয়রানিগুলো আমরা প্রায় হই। ভালোভাবে চললেও আমাদেরকে সমস্যা করে পুলিশ, দেখেছে আমরা কোনো রং কাজ করি না, তারপরে আমাদের আটকে রেখে আমাদের যে কাগজপত্র নিয়ে যাওয়ার পরে পুলিশ বক্সে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে নির্দিষ্ট কোনো টাকা বা ইয়া বলে 200-100 দেন। পুলিশি হয়রানির প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে কর্মবিরতি ডেকেছেন রাইড শেয়ারিং বাইক চালকরা। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। স্বাধীনতার 50 বছরেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি দেশের পর্যটন শিল্পের, উল্টো মহামারীতে হোঁচট খেয়েছে এ খাতটিকে ঘিরে মাস্টার প্ল্যান তৈরির পরিকল্পনা। জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে দেশীয় পর্যটকের ভিড় বহুগুণ বাড়লেও ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ে অদক্ষতায় আনা যায়নি বিদেশিদের। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাবনা কাজে লাগানো গেলে শুধু পর্যটন শিল্প থেকেই ওষুধ বা চামড়া শিল্পের রপ্তানির সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। মহামারীর ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পর্যটন শিল্প। করোনায় এতদিন যারা ঘরবন্দী ছিলেন তারাও ছুটে যাচ্ছেন সমুদ্র সৈকতের ঢেউয়ে গা ভাসাতে। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বা বিশ্বের ইউনিক সুন্দরবনের মতো বেশ কিছু নৈসর্গিক স্পট থাকার পরও আকর্ষণ করা যায়নি বিদেশিদের। 50 বছরের পর্যটন এই জায়গায় থাকার কথা ছিল না, আরও বেশি ব্যবহার হওয়া উচিত ছিল। বহির্বিশ্বে তো বাংলাদেশের ব্র্যান্ডিং করার জন্য, মার্কেটিং করার জন্য, উপস্থাপন করার জন্য তখন তো আর কোনো প্রয়াস ছিল না। আমরা ট্যুর অপারেটররা ব্যক্তিগতভাবে চেষ্টা চালিয়ে গিয়েছি, কিন্তু সরকারি পর্যায়ে চেষ্টাটুকু শুরু হয়েছে 2010। অর্থনীতির মূল জায়গাটা হচ্ছে ইনবাউন্ড, আর যদি ইনবাউন্ড ট্যুরিজম না বেরোতে পারে, না বাড়াতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার অ্যাকচুয়ালি মানে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটিং নাই, আপনার পজিশনিং নাই, আপনার ব্র্যান্ডিং নাই। তো ওসব ওই জায়গাতে আমরা নাই, কিন্তু আমরা ব্র্যান্ডিং, পজিশনিং, মার্কেটিং এই কাজগুলো কিন্তু আমরা খুবই দক্ষতার সঙ্গে করবার চেষ্টা করছি। দেশের পর্যটন ধুমধাম করে পর্যটন বর্ষ উদযাপন করা হলেও আজও চূড়ান্ত হয়নি মাস্টার প্ল্যান।
সে কারণে দেশের অর্থনীতিতে পর্যটনের ভূমিকা এখনও আটকে আছে জিডিপির 4% ঘরে। গ্রোথ বাড়ানো খুবই কঠিন কাজ। হ্যাঁ, যে আমি ইচ্ছা করলেই যে প্রবৃদ্ধি বাড়িয়ে দিলাম এমন নয়। তা আমরা এটা 30 আমাদের টার্গেট করা আছে যে 5-6% আমরা এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু ইনক্লুসিভ গ্রোথের কথা বলছি, আমরা সবাইকে নিয়ে, হ্যাঁ, এখানে আপনার আমাদের যে সকল শ্রেণী পেশার মানুষকে এর ভিতরে অন্তর্ভুক্ত করার একটা পরিকল্পনা নিয়েই আমরা কাজ করব। পর্যটন থার্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশ, এর ব্যতিক্রম নয়। আমাদের যে রেডিমেড গার্মেন্টস বা ফার্মাসিউটিক্যালস এইগুলোর সমপর্যায়ে পৌঁছে যাবে যদি ট্যুরিজমটাকে সরকার একটু গুরুত্ব দেয়, প্রায়োরিটি লিস্টে রাখে, বাজেট বরাদ্দ করে। বিদেশি পর্যটক আকর্ষণে প্রকৃতি নির্ভর পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরতে দূতাবাসগুলোকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস 2021। এদিকে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের সৈকতের প্রবেশপথে ঝুপড়ি, দোকান আর ময়লা আবর্জনার দুর্গন্ধে বিব্রত আগত পর্যটকরা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা। সকালে সুগন্ধা পয়েন্ট থেকে শোভাযাত্রা বের হয়ে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। এদিকে কক্সবাজার সৈকতের প্রবেশ মুখে গড়ে তোলা ঝুপড়ি দোকানগুলো নষ্ট করছে সৈকতের সৌন্দর্য, আর ময়লা আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক ময়লা আবর্জনা আশেপাশে, তারপরে ঝুপড়ির মতো অনেক দোকান পাট আমরা দেখছি, যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে আছে। আমরা চাই এটার অবসান হোক। রাস্তাঘাটের বেহাল দশায় দুর্ভোগ লেগেই আছে। সৈকতের বিভিন্ন স্থানে দেখা মিলছে গবাদি পশুর। এতে দূর দূরান্ত থেকে সৈকত ভ্রমণে আসা পর্যটকরা বিব্রত। পরবর্তীতে রাস্তাঘাট ঠিক না হলে আসলে আদৌ কক্সবাজার আর আসা হবে কিনা, এটা একটা ব্যাপার। পর্যটন নগরী হিসেবে কক্সবাজার যতটা উন্নত আধুনিক হওয়ার কথা ছিল ততটা হয়নি। প্রতিটা পর্যটকই মানে বিব্রতকর অবস্থায় আছে। কক্সবাজারকে আকর্ষণীয় পর্যটন নগরী গড়তে কাজ চলছে বলে জানালেন উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান। পর্যটন কর্পোরেশন পর্যটন বোর্ডকে নিয়ে পর্যটন মন্ত্রণালয়ের সাথে সমন্বিত করে পর্যটন কীভাবে এটা একটা আধুনিক আকর্ষণীয় পর্যটন নগরী হয় সেটার পরিকল্পনা আমরা এখন চালিয়ে যাচ্ছি। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে বিধ্বস্ত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের চলাচলের একমাত্র জেটি এতদিনেও সংস্কার হয়নি। জেটার উপরে বেঁচে আছে প্রায় 3 লক্ষ লোকের জীবন জীবিকা। আমরা চাচ্ছি অতি দ্রুত সময়ে আমাদের জেটিটা চলাচলের উপযোগী করে মেরামত করে দেওয়া হোক, যাতে অন্তত পর্যটকরা যাতে অন্তত সেবাটা পায়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা হয়েছে সাগরকন্যা কুয়াকাটায়ও। জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেষে সিবিচ এলাকার ট্যুরিজম পার্কে আলোচনা সভা হয়। এতে বক্তারা কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ থেকে একটি শোভাযাত্রা বের হয়। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন নারী ও পুরুষরা। পরে 30 মাউন্টেন বাইক রাইডার দুর্গম পাহাড়ি পথ বান্দরবানের ড্রুমা, থানচি ও আলিকদমে 160 কিলোমিটার পথ সাইকেলে ভ্রমণ শুরু করে। রাইডাররা 4 ব্যাপী ভ্রমণে পর্যটনের প্রচারণা চালাবেন। পরে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বাগেরহাটে অনুষ্ঠিত হল গাড়ি শোভাযাত্রা। বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। ময়মনসিংহে আলোচনা সভা এবং 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পর্যটন শিল্পে অবদানের জন্য ক্রেস্ট দেওয়া হয়। সুচরিতা সূচি, বাংলাভিশন, নিউজ ডেস্ক। পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর শামসুল আলমের মতে, সরকারের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও শুদ্ধি অভিযান প্রয়োজন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দলের সর্বস্তরের ত্যাগী নেতাদের আরও মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75 জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর রশিদ আসকারি। গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনার অবদানের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। আলোচকরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে ইতিবাচকভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জঙ্গিবাদ দমন ও ইতিহাস বিকৃতি রোধে
সরকারের ভূমিকায় সন্তোষ জানান বক্তারা। বঙ্গবন্ধু কন্যা 40 বছর যাবত অবিসংবাদিত নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন, কোনো তার বিকল্প আওয়ামী লীগের নেতা নেতৃবৃন্দ শেখ হাসিনা স্যার বিকল্প কোনো নেতৃত্ব খুঁজে পাচ্ছেন না। তার নেতৃত্ব একক নেতৃত্ব প্রতিষ্ঠা, আমরা স্লোগান দিচ্ছি এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ, এখন তো শেখ হাসিনার নামে সেই স্লোগান দেওয়া উচিত আমি মনে করি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কমিশনটি গঠন করা খুবই জরুরি এবং তাদের মুখোশ চিহ্নিত করা দরকার, সেখানে কারা কারা জড়িত ছিল সেটি যদি আমরা চিহ্নিত করতে পারি না পারি এবং যথাযথ বিচারের আওতার মধ্য দিয়ে তার শাস্তি নিশ্চিত করতে না পারি তাহলে ভয় কিন্তু আমাদের থেকে যাবে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর শামসুল আলম বলেন, দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর মতোই উদারতা ও দক্ষতার পরিচয় দিচ্ছেন শেখ হাসিনা। এ সময় উগ্র সাম্প্রদায়িকতা ও দুর্নীতি রুখতে আরও কঠোর ভূমিকার প্রয়োজনীয়তার কথা জানান প্রতিমন্ত্রী। সম্মানজনক ত্যাগী রাজনীতি এখনও প্রচুর আছেন, কিছু কিছু ব্যতিক্রম আছে যাদের ব্যবহারে কথাবার্তায় আচরণে জনগণ কিন্তু বিরক্ত এবং জনগণকে সমর্থকদের সহানুভূতি হারায় আমি মনে করি এমন কোনো রাজনৈতিক নেতা বা কর্মীর আচরণ করা উচিত। অর্থাৎ সেই শুদ্ধি অভিযানের লক্ষ্য হবে প্রতিভাশীল নতুনদের সুযোগ দেয়া, সেই শুদ্ধি অভিযানের লক্ষ্য হবে দুর্নীতিগ্রস্তদের ধরে ফেলা বা ধরা ব্যবস্থা করা ক্রমান্বয়ে আইনের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। নিবন্ধিত ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 45 দিনের মধ্যে এইসব প্রতিষ্ঠানের তালিকা তৈরি করতে একটি কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। বিচারপতি আবু তাহের ও মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। তালিকা তৈরির জন্য বাংলাদেশ ব্যাংক, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এবং সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। রিটকারীর দাবি, মাইক্রো ক্রেডিট অথরিটি থেকে নিবন্ধিত 746টি প্রতিষ্ঠান রয়েছে। এর বাইরে সমিতি, কোঅপারেটিভ সোসাইটি নামে কয়েক হাজার প্রতিষ্ঠান উচ্চ হারে সুদের ব্যবসা করছে, যা অবৈধ। এছাড়া ব্যক্তি পর্যায়ে অনেকেই সুদের ব্যবসা করছে, এতে ঋণ নেওয়া ব্যক্তিরা আর্থিক লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি। ফাইন্যান্স মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংক, এই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সোশ্যাল ওয়েলফেয়ারও আছে, তাদের যে ব্যর্থতা এই মানুষগুলোকে সেফটি দেওয়ার এবং যারা লাইসেন্স নাই তাদেরকে ব্যবসা বন্ধ করার ব্যাপারে যে তাদের ব্যর্থতা, এই ব্যর্থতাটি কেন অবৈধ বলে বিবেচনা হবে না। অর্ডার পাওয়ার 45 দিনের ভিতরে একটি স্পেশাল কমিটি ফর্ম করবেন এবং এই তারা লিস্ট করবেন, এই সময়ে যখনই যারে পাবেন যে তারা লাইসেন্স ছাড়া আনঅথরাইজ, এই লোকাল মানে আমাদের এনফোর্সমেন্ট এজেন্সিকে সাথে নিয়ে তৎক্ষণাৎ অ্যাডভান্স এটা বন্ধ করে দিবেন। বাগেরহাটে প্রতিপক্ষকে ফাঁসিয়ে ইউপি নির্বাচনে জিততে সাভারে পূর্ব পরিকল্পিতভাবে পারুলি বেগমকে হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে এক মাসেরও কম সময়ে। এ হত্যার চুক্তি হয় মাত্র 30,000 টাকায়। পরিকল্পনা মতো লাশের পাশে রাখা হয় প্রতিপক্ষের এনআইডি কার্ড, তবুও শেষ রক্ষা হয়নি খুনিদের। মূল পরিকল্পনাকারী সহ 3 খুনি ধরা পড়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর হাতে। 8 সেপ্টেম্বর সাভারের বক্তারপুরে ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় পারুলি বেগমের লাশ। সাভার থানা পুলিশের 11 দিন তদন্তের পর স্বউদ্যোগে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই। পারুলির লাশের পাশে ঠান্ডা মাথায় রেখে দেওয়া হয় বিল্লাল সর্দার নামে এক ব্যক্তির এনআইডি কার্ড। তার বাড়ি বাগেরহাটের বংলা থানার 6 নং চিলা ইউনিয়নে। বিল্লালের দেয়া তথ্যে রাজধানী থেকে প্রথমে গ্রেপ্তার করা হয় জামাল হাওলাদারকে। তার দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় দর্জি মাস্টার মশির রহমানকে। জামাল রাজি হয় যে সে একটি খুন করবে, এখন কাকে খুন করবে, ভিকটিম পাবে কই? সে তার বন্ধু দর্জি মাস্টার মশির রহমান, যে মিলন কবিরাজ, ওনাকে বলে যে আমার একজন ভিকটিম দরকার, তাহলে তুমিও লাভ পাবা, আমি খুন করব। তখন সে বলে যে আমার এখানে একজন ভদ্র মহিলা আসেন এবং আমি যতটুকু জানি উনি স্বামী ছাড়া থাকেন, তার মেয়েটি ইয়াতে থাকে, তুমি তাকে খুন করতে পারো, তাহলে সমস্যা হবে না, কেউ তার পিছনে দৌড়বে না। পারুল বেগমের সাথে সে 2 দিনের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে তোলেন, বিয়ে করবেন মনবে ঠিকঠাক করে তারা এই বাসাটি ভাড়া নেন। ভাড়া নিয়ে রাত্রে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েন এবং রাত্রে এই পারুল বেগমের একটি আকাশি রঙের ওড়না দিয়ে গলা চিপে হত্যা করে সে পিছন থেকে বেরিয়ে আসেন। পুলিশ নিশ্চিত হয়েছে পারুলিকে খুনের মূল পরিকল্পনাকারী মংলার 6 নং চিলা ইউনিয়নের বর্তমান মেম্বার হালিম হাওলাদার। জামাল হাওলাদার এবং দর্জি মাস্টার মশিউর রহমান, তাদের জবানবন্দির ভিত্তিতে কাহিনীটি এরকম যে হালিম হাওলাদার তিনি মনে করছেন যে তার প্রতিবেশীও মেম্বার ইলেকশনে দাঁড়াইছেন, সুতরাং তার ভোট কাটবেন। একে যদি কোনো
বড় মামলায় ফাঁসানো যায় বা কোনো মামলায় যদি ঢুকানো যায় তাহলে তিনি হয়তো মেম্বার ইলেকশনে নির্বাচিত হবেন। জামাল হাওলাদারকে বেশি পয়সা লাগেনি, মাত্র 5,000 টাকা দিয়েছেন এবং 30,000 টাকায় চুক্তি করেছেন বিল্লাল সর্দারের। ওনার নাম বিল্লাল সর্দার ছিল, সেই বিল্লাল চিলার ইউনিয়নের বিল্লাল সর্দারের তুমি এনআইডি কার্ডটি ফেলে যাবা। যেই নির্বাচনকে কেন্দ্র করে নিরপরাধ পারুলি বেগমকে খুন করা হয়, রবিবার হয়ে যাওয়া সেই নির্বাচনে জিতেনি অভিযুক্ত হালিম হাওলাদার। এমনকি যাকে হারানোর টার্গেটে এ হত্যাকাণ্ড, সেই বিল্লাল সর্দারও পাশ করেনি। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মাসুদ আল মাহাদি অপুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের বহুতল একটি ভবনের অষ্টম তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বপ্ন ডাবের ওই ভবনের অষ্টম তলার একটি কক্ষে 3 মাস ধরে আরও 2 জনের সাথে থাকতেন অপু। তার এক বন্ধু জানান, নিজের ক্যারিয়ার নিয়ে খুবই হতাশ ছিলেন অপু। কয়েক বছর ধরে সরকারি চাকরির জন্য নিয়মিত পড়াশোনা করে আসছিলেন তিনি। সোমবার দুপুরে পর্যন্ত তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পাশের রুমের লোকজন তাকে ডাকতে শুরু করে। পরে ওই কক্ষের অন্য রুমমেটদের ফোন করে ঘটনা জানানো হয়। তারাও অনেকক্ষণ ডাকাডাকি করেও দরজা না খোলায় এক পর্যায়ে দরজা ভেঙে ফেলেন তারা। পরে 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। অত্যন্ত মেধাবী অপু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সবসময় সামনে থাকতেন। ডাকসু আন্দোলন, শিক্ষার্থী নিপীড়ন বিরোধী আন্দোলনে পালন করেছেন সংগঠকের ভূমিকা। বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগাজ রেলপথ নির্মাণে ভারতীয় দুটি প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রেলপথ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামীর উপস্থিতিতে এই চুক্তি সই হয়। ভারতীয় পরামর্শক সংস্থা দুটি হল রাইটস ইন্ডিয়া ও আরভি ইন্ডিয়া লিমিটেড। চুক্তি অনুসারে প্রতিষ্ঠান দুটি ফিজিবিলিটি স্টাডি, হালনাগাদ পূর্ণাঙ্গ নকশা এবং টেন্ডারের নথিপত্র প্রস্তুত করবে। এছাড়া রেলপথ নির্মাণ কাজ শুরু হলে তা তদারকি করবে। রেলপথ মন্ত্রী বলেন, নতুন এ রেললাইন তৈরি হলে ঢাকার সাথে উত্তরাঞ্চলে যোগাযোগ আরও সহজ হবে। বাংলাদেশের রেলপথ উন্নয়নে ভারতের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। এ সময় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী বলেন, বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে রেলপথ চালকের ভূমিকা পালন করবে। রেলপথের উন্নয়নে ভারত পাশে থাকবে সবসময় বলে জানান তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 14 নভেম্বর এসএসসি ও 2 ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। 1.5 ঘন্টা করে একদিনে হবে 2টি পরীক্ষা। বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী টেমস নদীর পাড়ের কেউ হলে জনগণ মানবে না বললেন ওবায়দুল কাদের। দেশের এমন খারাপ সময় মানুষ আর দেখেনি দাবি মির্জা ফখরুলের। করোনায় আরও 25 জনের মৃত্যু। খুলনায় টেস্টের 2.5 কোটি টাকা আত্মসাত করে পালিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার। রাজধানীতে মামলায় অতিষ্ঠ এক পাথাও চালক আগুন দিয়েছেন নিজের মোটর বাইকে। পুলিশে হয়রানি প্রতিবাদে কাল কর্মবিরতির ডাক রাইড শেয়ারিং বাইক চালকদের। 50 বছরেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই পর্যটন শিল্পে। মার্কেটিংয়ের অদক্ষতায় আনা যায়নি বিদেশিদের। রাস্তার বেহাল দশার দুর্গন্ধে অতিষ্ঠ কক্সবাজারগামীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।